আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপে লাগে এটা যেমন তোমাদের জানাবো পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে নেয় সেই ভর্তি পরীক্ষার কী কী যোগ্যতা প্রয়োজন বা তুমি যদি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে চাও তাহলে ভর্তি পরীক্ষায় কতগুলা ইউনিটে এখানে ভর্তি পরীক্ষা নেয় এবং প্রত্যেকটা ইউনিটের মানবন্টনটা কি এর সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিব কারণ তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয় কারণ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অসংখ্য স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তো তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও আগে অবশ্যই তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা ইউনিটের ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও এবং এখানে যদি ভর্তি পরীক্ষা দেওয়ার পর চান্স পেতে চাও তাহলে প্রথমে তোমাকে আগে আবেদনযোগ্যতা সম্পর্কে জানতে হবে এটার আবেদনযোগ্যতা হলো তোমার এসএসসি যদি হাজার একুশ এবং বাইশের ব্যাস হও তুমি এবং এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের ব্যাস হও তাহলে সেক্ষেত্রে তুমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এই যে তথ্যগুলো এটা অবশ্যই গতবারের তথ্য অনুযায়ী বলতেছি নতুন যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব তার মানে এখানে যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে সেকেন্ড টাইমার যারা তারা যদি এখানে পরীক্ষা দেয় তাদের সাধারণত পাস মার্ক কিন্তু কেটে নেওয়া হয় আর এখানে কিন্তু ইম্প্রুভমেন্ট যারা দেয় তারা কিন্তু সাধারণত দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না অর্থাৎ ইম্প্রুভমেন্ট এখানে কিন্তু অ্যালাউ করে না ইউনিট ভিত্তিক আবেদনযোগ্যতা কী কী এখানে যেটা আছে হলো এ ইউনিট এই এ ইউনিট হলো বিজ্ঞান অনুষদ বা বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মিললে হলো এ ইউনিটটা গঠিত এবং এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই পরীক্ষা দিতে হবে দিতে পারবে তো এই ইউনিটের ক্ষেত্রে তোমার ভর্তির যে যোগ্যতা সেটা হলো তোমার এসএসসিতে যদি তোমার ফোর পয়েন্ট থাকে এবং এইচএসি তে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এইচএসি এবং এইচএসসি জিপে যোগ করে যদি এইট পয়েন্ট টু ফাইভ হয় তুমি এই রুটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম তুলতে পারবা বি ইউনিট যেটা সেটা হলো মেনলি কলা এবং মানবিক এর যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে গঠিত আর বি ওয়ান ইউনিট যেটা আছে সেটা মিললি হলো চারুকলা ও নাটকের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে বি ওয়ান ইউনিট গঠিত তো এই বি এবং বি ওয়ান ইউনিট এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তবে যারা বিজ্ঞানের স্টুডেন্ট বা বাণিজ্যের স্টুডেন্ট তারা যদি বি এবং বি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদের জিপিএস যোগ্যতা হল এসএসসি এবং এইচএসসি এই দুটোতে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসএস জিপে যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে যারা বিজ্ঞান বা বাণিজ্যের স্টুডেন্ট তারা কিন্তু বি এবং বি অন ইউনিটে পরীক্ষা দিতে পারবে অপরদিকে মানবিক স্টুডেন্টের ক্ষেত্রে ভর্তি যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসি যদি থ্রি পয়েন্ট করে থাকে এবং দুইটা জিপে যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে বি এবং বি অন ইউনিটে কিন্তু যারা মানবিক স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে তারপর যেটা আছে সি ইউনিট এই সি ইউনিট হলো ব্যবসা প্রশাসনের যে সাবজেক্টগুলো আছে বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো মিলিয়ে সি ইউনিটে নিয়ে গঠিত এবং সি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো সি ইউনিটে যারা মানবিক বা বাণিজ্য স্টুডেন্ট তারা যদি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে লাগবে হলো দুটাতেই এসএসসি এবং এইসএসসি দুটাতেই ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জি করে লাগবে এবং দুইটা যোগ করে যারা মানবিক বা বাণিজ্য স্টুডেন্ট তারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে টোটাল লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরও ন্যূন্যতম আর যারা বিজ্ঞানের স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয় তাদের লাগবে হলো টোটাল এইট তারপর আসতে হলো ডি ইউনিট এটা হল সমাজ যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে গঠিত এক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে ন্যূনতম লাগবে এবং দুইটা যোগ করে তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরোতে হতে হবে এবং এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে ডি ওয়ান ইউনিট যেটা আছে এটা আমি ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টটা নিয়ে গঠিত এক্ষেত্রে হলো সবচেয়ে কম জিপিএ লাগে অর্থাৎ যাদের জিপিএ অনেক কম তাদের টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকবে এসএসসি এবং এইচএসিটা ন্যূনতম এবং দুইটা যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে ডি ওয়ান ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং ডি ওয়ান ইউটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এটা হলো যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কত জিপিএ লাগে এটা তোমাদের জানাই দিলাম এখন তোমাদের জানতে হবে এই যে ভর্তি পরীক্ষাটা নিবে এই ভর্তি পরীক্ষার মানবণ্টন বা পদ্ধতিটা কী সেটা তোমাদের জানাই দেই তো এছাড়া ভর্তি পরীক্ষা নেওয়া হলো একশো মার্কে এমসিগতে পরীক্ষা হয় আর জিপিএ থেকে নেওয়া হয় হলো বিশ মার্ক অর্থাৎ এসএসএ জিপিএ থেকে দশ এইচএসএস জিপি থেকে দশ তাহলে মানে টোটাল একশো আর এখানে বিশ এই টোটাল একশো বিশের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয় এবং সেই অনুযায়ী স্টোনটা কিন্তু চান্স পায় আর এখানে পাস মার্ক হলো চল্লিশ আর এখানে নেগেটিভ মার্কিং আছে সো নেগেটিভ মার্কিং হলো জিরো পয়েন্ট টু ফাইভ করে যদিও সি ইউনিটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আর একটু বেশি বাট অন্যান্য ইউনিটের ক্ষেত্রে সাধারণত জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকে আর এখানে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা সাধারণত এফ 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 এক্স হান্ড্রেড যেটা আছে সেই ক্যালকুলেটার সাধারণত তুমি ভর্তি পরীক্ষা এখানে যারা ইউনিটের স্টুডেন্ট তারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবা আর পরীক্ষাগুলো কেন্দ্র সাধারণত দেখা যায় চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতেই যে তুমি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবা আর রাশিয়া ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে যদিও এবছরে হয়তো বা ক্যাম্পাস পরীক্ষা দেওয়ার কেন্দ্রগুলো আরও বাড়াইতে পারে আপনার তো তোমাদের জানাই দেবো আর যেটা বি ওয়ান ইউনিট বা ডি ওয়ান ইউনিটের যে পরীক্ষা আছে বা ব্যবহারিক আছে এগুলো তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেয়ে তোমাকে দিতে হবে তো এখন মিললে এই ইউনিট নিয়ে একটু বিস্তারিত জানে এই ইউনিটে যে মানে একশো মার্কে যে এমসিকিউ পরীক্ষাটা নিবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তো এখানে বাংলা থেকে আসবে হলো দশ মার্কের প্রশ্ন ইংলিশ থেকে আসবে হলো পনেরো মার্কের প্রশ্ন পদার্থ থেকে পঁচিশ রসায়ন ম্যাথ ম্যাথ আর বায়োলজি এই সবগুলো থেকে সাধারণত দেখা যায় এই ম্যাথটা বাদ যাবে এই সবগুলো থেকে প্রদেশ করে আসবে তবে এই যে চারটা সাবজেক্ট আছে পদার্থ রসায়ন ম্যাথ বায়োলজি এই চারটা থেকে তোমাকে যে কোনো তিনটা সাবজেক্ট উত্তর করতে হবে অর্থাৎ চারটা থেকে যে তিনটা আর এখানে বাংলা এবং ইংলিশ উত্তর তো করতে হচ্ছে আর বি এবং বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ

অথবা অর্থনীতি এই তিনটা থেকে যে কোনো থেকে তোমাকে বিশ মার্কের উত্তর করতে হবে ক্ষেত্রে বাংলা থেকে থেকে ইংলিশ বা সাধারণ থেকে আর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে যেখানে ফিল্ড টেস্টের বিশ আর খেলাধুলার যদি সনদ থাকে তোমার কাছে তাহলে সেক্ষেত্রে তুমি দশ মার্ক পাবা এটা হলো বন্টন তো চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু অনেকের পড়ার স্বপ্ন থাকে বা অনেকে চায় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার তো চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে প্রস্তুতিটা গোসরণ নিতে হবে কারণ যখন তোমার প্রিপারেশনটা ভালো থাকো মাথায় রাখতে হবে তোমার যদি প্রস্তুতিটা ভালো হয় তখন কিন্তু তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন সেখানে তুমি কিন্তু চান্স পাবা বা প্রস্তুতি যদি তোমার ভালো না হয় তাহলে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন আলটিমেটলি তোমার কিন্তু চান্স হবে না এর জন্য প্রস্তুতিটা তোমাকে গুছানোভাবে নিতে হবে এবং যারা এ ইউনিটে পরীক্ষা দিব যারা সায়েন্সের স্টুডেন্ট আসো যারা চাচ্ছ যে ভালো একটা প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিজের স্বপ্ন পূরণ করা বাবা মার মুখে হাসি ফোটানো তারা চাইলে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্ড প্যাসে ভর্তি হইতে পারো এখানে আমাদের ভর্তি চলতেছে তো তুমি এখনই ভর্তি হইতে পারবা এখানে ভর্তি হলে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতি যেমন এখান থেকে নিতে পারবা পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছর প্রস্তুতি তোমার এই কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে এবং এই কোর্সের ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবা অর্থাৎ অনলাইনে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে তুমি ক্লাসগুলো করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং এটার কোর্স ফি হলো দুই টাকা তবে এখন সারে ভর্তি চলতেছে অর্থাৎ তোমরা যদি এইচএসসি যারা চব্বিশ বার্সের স্টুডেন্ট আছ তারা যদি এই পরীক্ষার ভিতরে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমাকে পাঁচশো টাকা ডিসকাউন্টে তুমি পনেরোশো টাকা দিয়ে ভর্তি হইতে পারবা তবে পরীক্ষার পরে আর কোনো ডিসকাউন্ট থাকবে না তখন কিন্তু হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হবে এই জন্য তারা সারে ভর্তি হইতে চাও তারা দ্রুত আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই তুমি পনেরো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের এই ভার্সিটি ক এবং গুচ্ছপু যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে যুক্ত করে রাখা হবে এবং সেখানে তুমি রুটিন পাবা সেই রুটিন অনুযায়ী ক্লাস করে ভালো একটা কিন্তু প্রস্তুত নিতে পারবা পাশাপাশি আমাদের মানবিক বাণিজ্য এবং সায়েন্সের স্টুডেন্টের জন্য এক্সাম বেসও আছে সো মানবিক বাণিজ্য বা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে তারা যদি এক্সাম বাসে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো পাঁচশো টাকায় পাঁচশো দিয়ে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে পাঁচশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিব অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের যে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট ব্যাস অথবা অনলাইন এক্সাম ব্যাস যে কোনোটাতে ভর্তি হইলে অ্যাডমিশনের যত ধরনের বই আছে সকল বইয়ের পিডিএফগুলো তুমি ফ্রিতেই পাবা অর্থাৎ তোমাকে নতুন করে কোনো ধরনের বই কিনতে হবে না এবং অ্যাডমিশন সংক্রান্ত যত ধরনের সাজেশন বা বই সবগুলোর পিডিএফ এই যে কোনো দুইটা কোর্সের যে কোনো একটাতে ভর্তি হলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তো এই হলো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য তোমাদের জানাই দিলাম তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ